সভাপতি মাননীয় তপন কুমার চক্রবর্তী মহাশয়, পরিচালন সমিতির সভাপতি মাননীয় দিলীপ চক্রবর্তী মহাশয়, খণ্ডঘোষ তথা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যিনি অগ্রণী ভূমিকা নেন সেই শিক্ষক সমাজসেবী, সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য ভাতৃপ্রতিম মাননীয় বিশ্বনাথ রায় মহাশয়, আমাদের বিদ্যালয়ের প্রায় সুখ দুঃখ সর্বক্ষণের সাথী সমাজসেবী এবং শেয়ারাবাজার রহমানিয়া মিশনের কর্ণধার আমার বন্ধু মাননীয় শফিকুল ইসলাম দুলাল মহাশয়, স্বর্ণপদকপ্রাপ্ত প্রাক্তন পুলিশ আধিকারিক মাননীয় সুকুমার সেন মহাশয়, প্রাক্তন শিক্ষক তথা কবি এবং সবচেয়ে বড় কথা আমাদের বিদ্যালয়ের প্রায় সব অনুষ্ঠানেই যাকে আমরা পাই সেই মাননীয় রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং উপস্থিত সাংবাদিক বন্ধু অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমার সহকর্মী এবং সবশেষে আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকেই আমি জানাচ্ছি ওয়েলকাম টু দিস গ্র্যান্ড ওকেশন। আজ আমরা এখানে মিলিত হয়েছি বনমহোৎসব পালনের উদ্দেশ্যে। আমাদের এই অনুষ্ঠানটি একদিকে যেমন আমরা ঠিক করেছি বিদ্যালয় প্রাঙ্গণ এবং তার আশেপাশে প্রায় বিভিন্ন প্রজাতির প্রায় 1000 চারা গাছ আমরা লাগাবো, অন্যদিকে তেমনি পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা বিতর্ক সভা, সঙ্গীত, র্যালি, নৃত্য, কবিতা আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠানগুলো রেখেছি। এর আগেও আমরা বিদ্যালয়ে অনেক গাছই লাগিয়েছি, কিন্তু এইভাবে অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা এই প্রথম গাছ লাগাচ্ছি। এই অনুষ্ঠানটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, তার কারণ এই অনুষ্ঠানটির ভাবনা কিন্তু প্রথম যে চিন্তা ভাবনা সেটা কিন্তু আমরা করি নাই। ছাত্রছাত্রীরা অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে চাইল্ড ক্যাবিনেটে আলোচনা করে আমাদের কাছে একটা আবেদনপত্র দিয়েছিল, আর বিদ্যালয় কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দিয়েছে। তাই ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি, আমি ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সম্মান জানাচ্ছি, আমি ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। তোমরা জানো ডেভেলপমেন্ট ইজ আ স্টেপ ওয়াইজ স্লোলি ডান কন্টিনিউয়াস প্রসেস, একদিনেই কিন্তু আমরা স্কুলের আমূল পরিবর্তন রাতারাতি করতে পারবো না, আমরা একটু একটু করে বিদ্যালয়ের উন্নয়ন করতে চলেছি এবং চেষ্টাও করছি। আর এই উন্নয়ন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা বেশ কিছু পদক্ষেপও নিয়েছি। এই পদক্ষেপগুলির মধ্যে আমরা যে ক্ষেত্রগুলিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি সেইগুলো হলো পঠন পাঠনের মানোন্নয়ন, নিয়ম শৃঙ্খলা, আচরণবিধি, অর্থাৎ এক কথায় যাকে বলে বিদ্যালয়ের অনুশাসন, এবং অবশ্যই বিদ্যালয়ের পরিবেশ। আমরা বিদ্যালয়ের মধ্যে একটা আশ্রমিক পরিবেশ সৃষ্টি করতে চাই, শুধু চাই নয়, আমরা এটা করতে বদ্ধপরিকর। কারণ তোমরা জানো বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, অর্থাৎ আমাদের বিদ্যালয়েরও এমন একটি পরিবেশ থাকা উচিত যেন বিদ্যালয়ে প্রবেশের সাথে সাথে আমরা
যেমন মানসিক অবস্থাতে নিয়ে আসি না কেন, আমাদের মেন্টাল সেটআপ যেমনই হোক না কেন, সেটা চেঞ্জ হয়ে আমাদের মনটা শান্ত শীতল হয়ে কিছু শিখতে বা শেখাতে চায়। আর এই মনোরম সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে অবশ্যই বৃক্ষরোপণ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু আমরা যতই প্ল্যানিং করে গাছ লাগাই না কেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা নতুন নতুন যতই পরিকল্পনা নিই না কেন, ছাত্রছাত্রী অর্থাৎ তোমাদের সক্রিয় সহযোগিতা ছাড়া আমরা একটি পরিকল্পনাকেও সঠিকভাবে বাস্তবে রূপ দিতে পারবো না। কারণ তোমরা অর্থাৎ ছাত্রছাত্রীরাই হলে বিদ্যালয়ের সব রকম উন্নয়নের কান্ডারি, তাই তোমাদের দায়িত্ব নিতে হবে, তোমাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। এর আগেও 2014 সালে বন দপ্তর থেকে আমাদের 200টি চারা গাছ দিয়েছিল, আমরা কামনারা ফার্ম থেকে গাড়ি ভাড়া করে গাছগুলো এনেছিলাম এবং এখানে লাগিয়েও ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এই মঞ্চের সামনে তোমরা দেখতে পাচ্ছ দুদিকে দুপাশে দুটো ফিরিস গাছ আছে, এই দুটি গাছ ছাড়া বাকি 198টি গাছ আজ নেই। তার মানে গাছগুলোকে আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। তাই আমরা এবার সিদ্ধান্ত গ্রহণ করেছি, প্রথমে আমরা বিদ্যালয়ের সব গাছকে মার্কিং করব, তারপর পঞ্চম থেকে অষ্টম শ্রেণী প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি বা দুটি করে গাছের পরিচর্যার দায়িত্ব দেব। আর তোমরা তোমাদের পরিচর্যার গাছ কাজটি সঠিকভাবে করছো কিনা সেটা লক্ষ্য করার জন্য প্রত্যেক ক্লাসে একজন করে শিক্ষক থাকবেন, এবং এতে তোমাদের কর্মশিক্ষার বিষয়ে যে প্র্যাকটিক্যাল আছে তার বেশ কিছুটা নম্বর তোমাদের মার্কশিটে প্রতিফলিত হবে। আবার অন্যদিকে তোমাদের মধ্যে গাছগুলোর প্রতি একটি ভালোবাসা জন্মাবে, তোমরা দেখবে গাছটাকে জল না দিলে কেউ পাতা ছিঁড়ে নিলে, কেউ ডাল ভেঙে দিলে বা পোকা লাগলে তোমাদের কিন্তু কষ্ট হবে। ধীরে ধীরে তোমাদের মধ্যে একটা প্রকৃতি প্রেম গড়ে উঠবে। বর্তমান যুগে আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অসহিষ্ণুতা। একমাত্র প্রকৃতি প্রেম আমাদেরকে এই কঠিন সমস্যা থেকে মুক্ত করতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন পিউরিটি, পেশেন্স এন্ড পারজারভেশন আর দ্য থ্রি এসেন্সিয়াল টু সাকসেস এন্ড ওভারঅল লাভ। অর্থাৎ যে কোনো কাজে সাফল্য পেতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো পিউরিটি বিশুদ্ধতা, পেশেন্স ধৈর্য এবং পারজারভেশন অর্থাৎ অধ্যবসায় একান্ত কাম্য। কিন্তু যেটা না থাকলে কোনো কাজই আমরা করতে পারবো না, সেটা কি লাভ অর্থাৎ ভালোবাসা। কাজকে ভালো না বাসলে আমরা কোনো কাজ করতে পারবো না। তাই আমি তোমাদের বলছি, তোমরা পিতা মাতা গুরুজনদের ভালোবাসো, শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধব সমাজের সকল মানুষকে ভালোবাসো, গাছপালা পশু পাখি সকল জীবকে ভালোবাসো,
প্রতিদিন প্রতিটি সৃষ্টিকে ভালোবাসো, দেখবে একদিন এই ভালোবাসাই তোমাদের সফলতার চূড়ায় পৌঁছে দেবে। তোমাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য কামনা করছি এবং উপস্থিত সকলকে আরো একবার অভিনন্দন জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল অব্দি আমাদের ছাত্রছাত্রী আছো, তোমরা নিশ্চয়ই জানো যে আজকের দিনে বিশ্ব পরিবেশ দূষিত হচ্ছে, গ্লেশিয়ার গলে গেছে, সমাজবিজ্ঞানী ভূবিজ্ঞানীরা খুব আতঙ্কিত। আজকে পৃথিবীর মুখে একটা কালো ছায়া নেমে আসছে, ধ্বংসের মুখে চলে যেতে পারি আমরা। উত্তরে আর্কটিক যদি ওশান গলে যায় টোটালি, সুমেরু কুমেরু যদি গলে যায়, জলতল অনেক উপরে উঠে যাবে, আমরা বাঁচব না। এবং নিয়মিত যে র্যাপিড গ্রোথ হচ্ছে আমাদের সমাজে, তার মূল কারণ হচ্ছে বৃক্ষরোপণ ছেদন। আমি একটা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক দেখছিলাম একদিন নেটেতে, যে প্রতি বছর প্রতি দেশ থেকে কয়েক লক্ষ কোটি গাছ কেটে নেওয়া হচ্ছে, ফলে নিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। এবারে আসি যে গাছ লাগানোর সম্পর্কে আমরা অনেক অনেক কিছু কথা বলি, কিন্তু গাছ লাগানোর যেটা মূল কারণ সেটা হচ্ছে যেভাবে পরিবেশের দূষণ হচ্ছে গোটা পশ্চিমবাংলায়, আমরা কতটা পরিবেশের দূষণকে সহ্য করতে পারি তার যদি একটা ইউনিটগত হিসাব দেখা যায়, তাহলে সেই হিসেবটা হচ্ছে যে বায়ু দূষণের আমরা 170 ইউনিট পর্যন্ত সহ্য করতে পারি, কিন্তু পশ্চিমবাংলার সমুদ্র থেকে নিয়ে দার্জিলিংয়ের পাহাড় পর্বত পর্যন্ত এর পরিমাণটা 250 ইউনিট থেকে নিয়ে 480 ইউনিট পর্যন্ত, যেখানে আমার এই তোরকোনার যদি দেখা যায় তাহলে তার ইউনিটটা প্রায় 370 ইউনিটের মতো। এখন এই পরিবেশ দূষণকে রোধ করা যাবে কী করে? এর কোনো কৃত্রিম সেরকম ব্যবস্থা নেই যেটা গাছ লাগানোর সঙ্গে সমানভাবে তুলনা করা যেতে পারে। অর্থাৎ আমরা প্রকৃতির উপর এতটাই নির্ভরশীল যে গাছ না লাগালে পরিবেশের এই বায়ু দূষণের আমরা সঠিক প্রতিকার করে উঠতে পারবো না, সে কারণে বৃক্ষরোপণের খুব বেশি প্রয়োজন আছে। তো তোমাদের ভাবনাটা এ কারণেই স্বাগত। আমি এখানে আরেকটা প্রস্তাব দিতে চলেছি, মানে যে আমরা কর্মসূচিটার দিকে এগিয়েছি, রমেশবাবু যেটা বললেন শুনতে ভালো লাগলো, যে আমরা যদি ক্লাস ফাইভে যখন ছেলেরা ভর্তি হবে, নাইনে যখন ছাত্র ছাত্রীরা এখানে ভর্তি হচ্ছে অন্য স্কুল থেকে এসে, এবং ইলেভেনে যখন ভর্তি হবে, তখন যদি একটা নিয়ম তৈরি করা যায় যে এই স্কুলে পড়তে এলে প্রত্যেক ছাত্রকে বা ছাত্রীকে একটা করে গাছ লাগাতে হবে, এবং সে যখন শিক্ষক প্রিয় দাদা ভাই জমির উদ্দিন সাহেবকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই, আজকের এই তোরকোনা জগৎবন্ধ হাই স্কুলের যে বন মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তার সেই অনুষ্ঠানের সভাপতি তথা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় তপনবাবুকে ধন্যবাদ জানাই, পরিচালনা সমিতির সভাপতি মাননীয় শ্রদ্ধেয় দাদা দিলীপ কুমার চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ জানাই, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রমেশবাবুকে ধন্যবাদ জানাই, আমার প্রিয় সর্বক্ষণের সাথে প্রিয় দাদা মোল্লা শফিকুল ইসলাম মহাশয় তথা দুরালদাকে ধন্যবাদ জানাই, আমার প্রিয় শ্রদ্ধেয় মানুষ শিশুকুমার সেন মহাশয়কে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই প্রণাম জানাই বিশিষ্ট শিক্ষক এবং কবি শিক্ষক মাননীয় রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং প্রণাম জানাই মঞ্চ প্রবেশিত আমার সকল আচার্যগুলোর শিক্ষক মহাশয়দের এবং ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আমাদের মঞ্চের সামনে প্রত্যেককে বসে আছে। আমরা শুরুতেই রমেশ যার বক্তব্য শুনেছি, তপনবাবুর বক্তব্য শুনেছি, দিলীপবাবুর বক্তব্য শুনলাম, অনেকগুলো বিষয় বলার দিক চলে এসছে। এখন আমাদের ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি যে অনেকটা তারা গ্রাম পরিক্রমণ করেছে, আজকে মানুষের কাছে বৃক্ষ রোপণ যে কতটা তাৎপর্য তার জন্য পরিক্রমণ করেছে, এবং অনুষ্ঠান আমরা কথা বলছি তা আমাদের কথা শুনতে গিয়ে তার একটু অধৈর্য হয়ে উঠছে। তাই অনেক কথা হয়তো বলতে হয়, কিন্তু অনেক কথা বলবো না, শুধু যে বিষয়গুলো না বললে নয় সেগুলি আমি বলে
আজকের এই বন মহোৎসবের উৎসবে আমার বক্তব্যটা আমি একদম মানে ছাত্রছাত্রীদের কাছে এবং প্রিয় শিক্ষক মহাশয়দের কাছে অতিথি হিসেবে যারা আমার সাথে সহযোগী হয়েছে তাদের কাছে তুলে ধরব। প্রথমেই যে কথাটা তুলে ধরি যে আমি যে অনুষ্ঠানে এসেছিলাম সে অনুষ্ঠানটা ছিল কবি বোনাম অনুষ্ঠান, রবীন্দ্রনাথ এবং নজরুলকে শ্রদ্ধা জানানো। সেদিনও কথা প্রসঙ্গে বলেছিলাম যে 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 দুজন মনীষীকে নিয়ে আমরা চর্চা করছি তারা কিন্তু আমাদের সর্বক্ষণের সাথে সর্বাঙ্গীনভাবে জড়িয়ে, বিশেষ করে রবি ঠাকুরের কথা। আজকে আমরা বন মহোৎসব করছি, বৃক্ষরোপণ উৎসব করি, এটাও কিন্তু সেই রবীন্দ্রনাথ বিশ্ববাসীর কাছে নতুন করে তুলে ধরেছেন। তাই সেই রবীন্দ্রনাথকে যিনি হলবর্ষণ উৎসবের মধ্য দিয়ে, শান্তিনিকেতনে হলবর্ষণ উৎসব প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে বিশ্বের পরিবেশকে সুন্দর করতে হবে, বিশ্বের সবুজায়ন ঘটা দেবে, তার যিনি পথ প্রদর্শন সেই রবীন্দ্রনাথকে আজকে আবার শ্রদ্ধা জানাই। দিয়ে যে কথাটাই আসবো, প্রথমেই মানে প্রথমেই আমাদের সঞ্চালক সাহেব বললেন যে আমাদের প্রধান শিক্ষক মহাশয় অনুষ্ঠানের সভাপতি কিছু অভাব অভিযোগ তুলে ধরবেন। তো স্যার বললেন আমাদের বৃক্ষরোপণের কথাটা কেন প্রয়োজন সেটা বলেন, অভিযোগ পেলে আমরা পরবর্তীতে আমাদের পরিচালনা সমিতির সভাপতি তথা আমার দাদা দিলীপবাবু যে কথাটা ধরে সেই কথার প্রসঙ্গে বলি, যদি বিদ্যালয়ের উন্নয়ন সাপেক্ষে, পরিকাঠামো উন্নয়নের সাপেক্ষে যে কথাগুলো বললেন আমি বলবো না যে আমি এটা মাথায় রাখছি দেখছি এটা বলবো না, শুধু বলছি যে যে কথাগুলো আপনি বললেন যেগুলো তুলে ধরলেন সেগুলো আন্তরিকভাবে আমি মনের মধ্যে গেঁথে নিলাম। আগামী দিনে আপনাদের আশীর্বাদে জেলা পরিষদে যাওয়ার সুযোগটা যেটা আপনারা করে দিয়েছেন, আমি জেলা পরিষদে গিয়ে আমার মতো করে আন্তরিকভাবে যতটা পারবো এই বিদ্যালয়ের জন্য আমি চেষ্টা করবো এবং অবশ্যই এলাকার মানুষের সহযোগিতা নিয়ে সেই চেষ্টাটা করবো। প্রতিশ্রুতি নয়, আন্তরিকভাবে চেষ্টা করবো, মনের মধ্যে নিয়ে গেলাম যে এগুলো নেই। আর একটা কথা বলবো শিক্ষকদের কাছে, হতাশ হবেন না। আমাদের দিলীপবাবু যেটা বলেন হয়তো চরম অন্ধকার আপনাদের কাছে মনে হচ্ছে, একটা কথা বলি যখন চরম অন্ধকার ঘনিয়ে আসে তখন আমরা কিন্তু অপেক্ষায় থাকি, কিন্তু আর কিছুক্ষণের পরেই ভোর আসছে, আর কিছুক্ষণের পরেই নতুন সূর্য দেখাবে, নিশ্চয়ই সেই আলোতে নতুন করে আপনাদের যেগুলো না পাওয়া সেগুলো নিশ্চয়ই ভরে উঠবে, কারণ রাস্তা তো আপনারা তৈরি করে দিয়েছেন। জেলার কাছে আপনারা দ্বিতীয় বিদ্যালয় হিসেবে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তার দিশা কিন্তু আপনারা তৈরি করে দিয়েছেন, গ্রাম গ্রামে কিন্তু দিলীপবাবু আপনারা আছেন, অনেক কিছু না পাওয়ার মধ্যেই সেটা কিন্তু আপনারা করে দেখিয়ে দিয়েছেন। তাই আমি সমস্ত শিক্ষকগুলির কাছে একজন শিক্ষক হিসেবে, একজন শিক্ষা অনুরাগী হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কাছে চাইবো যে আন্তরিকভাবে যেটা আমি নিয়ে গেলাম আপনাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু সেটা আমি আগামী দিনে নতুন করে সূর্যোদয় সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। এবার শেষ যে কথাটা আসবো যে আজকে বন মহোৎসব, একটু জোরে সবাই তোমায় হাততালি দেবো, তোমরা হাততালি দাও, এই হাততালিটা তোমাদের জন্য, কেন না শিশু সংসদ অর্থাৎ চাইল্ড ক্যাবিনেট, যখন শিক্ষা ব্যবস্থায় চাইল্ড ক্যাবিনেট তৈরি হয়েছিল আমরা কিন্তু শিক্ষকরাও অনেকে বলেছিলাম কি দরকার বাবা এইসবের, কি দরকার বিদ্যালয়ে চাইল্ড ক্যাবিনেট, যারা অভিভাবকরা শুনেছিল তারা বলেছিল কি দরকার এই চাইল্ড ক্যাবিনেট, কি শিশু সংসদের, বাবা মারাও মাস্ক শিখেছিল রাস্তায় মাস্টার দেখে। সমুদ্রের উচ্চতা বাড়ার ফলে আমার মালদ্বীপ পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো সারা বিশ্বকে একটা মেসেজ দিয়েছিলেন এবং তার কয়েকদিন পর পত্রিকাতে এরকম পাওয়া গিয়েছিল যে মালদ্বীপের প্রধানমন্ত্রী একটা জায়গা খুঁজছেন, দেশের প্রায় 50 লক্ষ মানুষ আছে, সেই মানুষকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে কারণ মালদ্বীপ সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে। খুব অবাক করার বিষয় যে তার কারণ শুধুমাত্র আমরা গাছ না লাগানোর কারণে, পরিবেশ দূষণের কারণে কিন্তু এই সমস্যা, এটা কিন্তু ভাবার বিষয় হয়ে এসেছে। আজকে দিলীপবাবু এত সুন্দর একটা তথ্য দিলেন যে প্রায় 400-র কাছে যে পরিমাপ, আমিও সঠিক করে এই বিষয়ে জানি না, আমার জ্ঞান নেই সে বিষয়ে, যে যেখানে থাকা দরকার ছিল 160 কি 70 সেখানে 400 আছে। আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আমি যখন 1999 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কলকাতাতে চাকরি পেয়েছিলাম, ডক্টর ডিগ্রিজ আপনারা জানেন, নাইস ওমে যে ট্যাবলেট ওই কোম্পানিটা চাকরি পেয়েছিলাম, তো কলকাতা শুধু থাকতে পারলাম না পরিবেশের কারণে, আমি যখন অফিস করে আমার কলকাতায় বউবাজারে একটা বাড়ি ছিল, একটা বাড়িতে